আপনারা ভালো আছেন? আজকে যাই হাইলাকান্দি লক্ষ্মীশোর লালসাবাড়ি, আর আপনারা লালসাবাড়ি সম্পূর্ণ ভিডিও দেখাই মো আপনারা। আর আবার লগে আছেন ভাই, নাম কিতা? সায়ন পাল ভাই। সায়ন পাল আর অমিত সিনহা। আপনারা সব দেখবা ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখাইব। আর আমার ভাইয়ের চ্যানেলের নাম কিতা? আমার নাম হলো HKD অমিত। তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ইউটিউবে সার্চ করি। আর আপনারা লালসাবাড়ি সম্পূর্ণ ভিডিও দেখাই রাম। বন্ধুরা এখন যাই না লালসাবাড়ির ভিতরে, আপনারা দেখবা ভিডিও সম্পূর্ণ দেখবা। আপনারা দেখতে পারা মানুষ, বহুত মানুষ আইছে, আর এখানেও বহুত দোকানপাট ওপেন হয়েছে। আপনারা দেখতে পারা বর্তমানে বহুত দোকান ওপেনিং হয়েছে হাইলাকান্দি লক্ষ্মীশোর লালসাবাড়ি। তো ফাইনালি আপনারা দেখতে পারা এখানে কীর্তন অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আপনারা ভিডিও কিনা লাগছে কমেন্ট করে জানাইবা। ভাই বন্ধুরা এখন দাদারে গিয়ে জিকাইব এলাকাতে লক্ষ্মীশোর লালসাবাড়ির কিরকম কিতা, আর খিচুড়ির আয়োজন কিরকম হইব না হইব আপনারে দাদাই কইবা। আপনারে এখন ভিডিওটা সম্পূর্ণ দেখবা। দাদা কোন চাই নিখানো মানে লালসাবাড়ি মানে জাগ্রত কিতা লাগে, আর খিচুড়ি বিতরণ কোন সময় হইব না হইব? নমস্কার, আমার নাম শ্রী রামকৃষ্ণ দেবরায়, আমি লালসাবাড়ির সম্পাদক। লালসাবাড়ি তো আজকের না, লালসাবাড়ি বহুত পুরানা, হ্যাঁ প্রায় 250 বছর আগের। তো আগে অতটা জাগ্রত আসিল না, কারণ আগে এটা জমিদার বাড়ির আন্ডারে আসি। যখনও আমরা কমিটির আন্ডারে আইছে তখনও মানুষে জানতে পারছে প্রসাদ বিতরণ হইব। আজকে আমরা মানে স্ট্রাইকের কারণে খুঁজাটা লেট হয়েছে, নাহলে অত কারণে প্রসাদ বিতরণ হয়ে যেত। কিন্তু ওই যে স্ট্রাইকের কারণে মানে পুরীতে আইতে, পুরীতে শ্রীচারের পুরুষ, পুরীদের নাম শ্রী পিনাক চক্রবর্তী, পুরীতে আইতে লেটও হয়, একটু লেটর মানে প্রসাদটা দেওয়া হয় না, অত কারণে প্রসাদ দেওয়া হয়ে গেল। রাত্রে কোনো প্রোগ্রাম আছে নাকি? না, রাত্রে সন্ধ্যা রাতে দিয়া প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর খিচুড়ির টাইম টেবিল দেখতে পারবা? খিচুড়ির টাইম ধরুন 2:30 থেকে আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যে পূজাটা যে করি খালি আমরা সাথে নাই, সকল জনসাধারণের সকলের মঙ্গলের কামনাতে আমরা পূজাটা করি। আর মানুষের তো আপনারা দেখতে পারছেন যেভাবে মানুষের জন নামে, আমরা আশা করি বছর বছর যাতে মানুষ আরো বৃদ্ধি পায় ওটাই আমরা খাইব। আর আপনার যদি কমিটির তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয় তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ এত মানুষে আপনার সমাগম হয় যে আমরা সবের আদর আপ্যায়ন করতে পারি না, এটার লাগে আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে দাদা, দেখতে পারা এখন বর্তমানে বনদুর্গা মন্দিরের সামনে যাইমু। আর দেখুন মানুষ কত মানুষ যাইরা এখানে পূজা উজা করে, আর আপনারা দেখাইমু বনদুর্গা মন্দিরটা কিরকম বর্তমানে।
বন্ধুরা বর্তমানে দেখতে পারা এখানে বহু দর্শকরা আইসে পূজা করার লাগে হাইলাকান্দি লক্ষ্মীছড় লালসা বাড়ি। আর এটা বহু জাগ্রত মন্দির আপনারা দেখতে পাররা। আর আপনারা দেখাই মো যেখানে বর্তমানে যজ্ঞ চলে আর যজ্ঞটা দেখাইবার চেষ্টা করবো, কারণ আপনারা দেখতে পাররা বহুত এখানে মানুষের খুব বেশি ভিড় আছে। বন্ধুরা দেখতে পাররা বর্তমানে হাইলাকান্দি লক্ষ্মীছড় লালসা বাড়ি বনদুর্গা মন্দিরে এখন বর্তমানে যজ্ঞ চলে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখাই মো, আপনারা দেখবা সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা দেখতে পারা এখন বর্তমানে পূজা চলে। তো বন্ধুরা দেখতে পারা বর্তমানে বহু ভক্ত হল আছে এখানে পূজা করার লাগে। আপনারা দেখুন ভিডিওটা কিরকম লাগে কমেন্ট করে জানাইবা। দেখতে পারা আপনারা প্রচুর মানুষ আছে। আর আমার লগে আছে বন্ধুরা বর্তমানে দেখতে পাররা পূজা শেষ হয়ে গেছে, অঞ্জলি লোয়া চলে। আপনারা দেখাই মো দেখতে পারা বর্তমানে হাইলাকান্দি লক্ষ্মীছড় লালসা বাড়ির খিচুড়ি বিতরণ হইব। আপনারা আইবা, যারা যারা আইস না প্রসাদ বিতরণ করবা ইয়া। আর বর্তমানে দেখতে পারা এখানে খিচুড়ি বানানি চলে। আপনারা খিচুড়ি আইয়া খাইলি বা যারা যারা খাইছিস না খিচুড়ি। আর অ্যাড্রেসটা হয়েছে হাইলাকান্দি লক্ষ্মীছড় লালসা বাড়ি। আপনারা আইবা সবে খিচুড়ি খাইবা আইয়া। ভাই বন্ধুরা কিতা ঘটা আজকে এক যে এলাকাতে লক্ষ্মীছড় লালসা বাড়ি, আপনারা দেখতে পারবেন এখানে বহু বড় পূজা হয়। আর আমার লগে আছে আমার সাবস্ক্রাইবার আমার হয়েছে তাহলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বন্ধুরা আপনারা সব ভালো আছেন? তো বর্তমানে আর কিছু হাইলাকান্দি লক্ষ্মীছড় লালসা বাড়ি। আর বর্তমানে আপনারা লালসা বাড়ি প্রথম ঢুকিয়া পাইবা দুই নম্বর দোকান। দিদির দোকানের নামটা কিতা? ভবানী পুরি হাউস। বর্তমানে এখানে গরম গরম পুরি বানানি চলে। আপনারা আইয়া পুরি খাইবা,
আর ভালো লাগলে লাইক করবা আর শেয়ার করবা কমেন্ট করবা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না আপনারা ঠিক আছে বন্ধুরা দেখতে পাররা বর্তমানে আমাদের দর্শকরা আইছে এখানে বনদুর্গা বহুত বড় প্রোগ্রাম চলে খিচুড়ি বিতরণ করাইব আর আপনারা দেখেন ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হাইলাকান্দি লক্ষ্মীশ্বর লাসাবাড়িতে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি দেওয়া আরম্ভ হয়েছে বর্তমানে খিচুড়ি খাওয়ার লাগে কত মানুষ আইরা বহুত দূরে দূরে জায়গার থেকে আইরা আপনারা দেখুন আর আপনারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন এই যে বর্তমানে খিচুড়ি খাওয়া চলের আর আপনারা আইবা আর সামনে দেখতে পারা আমার ছোটো ভাই আমার আমার চ্যানেল দেখে আমার ভিডিও দেখে আপনারাও সাপোর্ট করবা